হিসাবে ওনার ব্যক্তিগত আপনার সাহসিকতা এবং বর্তমান সরকারের বিশিষ্ট ভূমিকার কারণে কিন্তু আমরা জানেন যে সারা বিশ্বে আমাদের এই সময় একটি কয়েকটি মানে ওয়ার্ল্ড ব্যাংক সহ কয়েকটি সংস্থা আন্তর্জাতিক দাতা সংস্থা যারা অর্থনৈতিক আমাদের সাহায্য করে এবং এই প্রজেক্টে যাদের ঋণ সহায়তা দেওয়ার কথা ছিল তারা পিছপা হওয়াতে আমরা একটি বিপদের সম্মুখীন হই এবং এই সময় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের পরিচালনা করতে জন্য কিন্তু আমরা হয়ে যাচ্ছে তার সঙ্গে যে যাত্রা ইনশাল্লাহ আগামী তিন চার বছর ভিতরে উদ্বোধ হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নাম ধরনের বিষয়টি সেখানে যেহেতু এসেছে আমি মনে করি যদি সরকার করছে সেটা আমরা আমি এই বিষয়টি অবশ্য ব্যক্তিগতভাবে জানি না যে ব্যাপারটি এই আপনার যে মাদার চত্বরটি এই তিন নেতার মাজারের বিষয়টি দেখভাল করার দায়িত্ব আছে গণপূর্ত মন্ত্রণালয় এবং তাদেরই এই ব্যাপারে আমার মনে হয় যে আরও বেশি সচেতন হওয়া উচিত এবং নিঃসন্দেহে এই যে একটি